আজি মা তারিণী ক্লব পক্ষৰু মৰুডা বজাৰ দেই যাইথবা ব্যস্তবহুল মুখ্য ৰাস্তাৰে সড়ক সুৰক্ষা জীৱন ৰক্ষা সচেতনতা কাৰ্যক্ৰম আয়োজিত হৈ যাইছে। আয়োজিত সচেতনতা কাৰ্যক্ৰমৰ সফলতা পাই ক্লবৰ সমস্ত সদস্যমানে প্ৰত্যক্ষ ভাৱৰে সামিল হৈ পৰিচালনাৰে প্ৰমুখ ভূমিকা গ্ৰহণ কৰিছিল, যাকো স্থানীয় অঞ্চলৰ সবু মহলৰে প্ৰশংসা কৰাযিবা সৈতে গাড়ী মটৰ চালকমানে মধ্য ক্লব পক্ষৰু হৈথিবা প্ৰয়াসৰ উচ্চ প্ৰশংসা কৰিছিল। কিন্তু ট্রাফিক ওলে অভাবরু বড়ুছি দুর্ঘটনা এবং সংকটরে জনজীবন। সূচনাযোগ্য, মুরুডা নির্বাচন মণ্ডলীর হেডকোয়ার্টার মুরুডা বজারর মুখ্য রাস্তায় ট্রাফিক ওলে নির্মাণর আবশ্যকতা বেশ গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এখন দৃষ্টিতে রাখি বিভিন্ন সংগঠন এবং অঞ্চলবাসী জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগঠার রাস্তার প্রশস্তিকরণ উভয় পার্শ্বরে ড্রেনেজ ব্যবস্থা সাঙ্গক কেন্দ্রস্থলরে ট্রাফিক ওলে নির্মাণ পাই দাবি করে আসুচ্ছেন। এই রাস্তা বারিপদার জলেশ্বর এবং পড়োশী পশ্চিমবঙ্গর বরকন্দ মুখ্য রাস্তাকে সংযোগ করুছি। তবে জেলাপাল রাস্তার প্রশস্তিকরণ গুরুত্ব দিয়ে আবশ্যক সরকারি জমি যোগাই দেওয়া চিঠি করে মরুডা তহসিলদার নির্দেশ দিয়ে জনাপড়ছে। তবে মরুডা তহসিলদার অবহেলা যোগ রাস্তা প্রশস্তিকরণ হয়ে নপারি বড়ুছি দুর্ঘটনা। বর্তমানে এই রাস্তায় নূতন ভাবে রাস্তা নির্মাণ কার্য সহিত দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ নেওয়া পাই দাবি হয়েছে। তথাপি আজি মরুডা মা তারিণী ক্লব পক্ষৰু পালিত হয়েছে সড়ক সুরক্ষা জীবন রক্ষা সচেতনতা কার্যক্রম। ট্রাফিক নিয়ম মানি গাড়ি মোটর চালাই অন্যকু সুরক্ষিত করিবা সহিত নিজে সুরক্ষিত রহি পরিবার মুহরে হস ফুটাইবা পাই বার্তা প্রচার মাধ্যমে গাড়ি মোটর চালককু গোলাপ ফুল এবং চকলেট দিয়ে ক্লবর সদস্য মানে সচেতন করিবা সহিত ট্রাফিক নিয়ম পালন করিবাকু উৎসাহিত করুথবা দেখিবাকু মিলিথিলা। এই প্রশংসনীয় কার্যক্রমরে সমর্থক মানক সহিত সামিল হই মরুডা পঞ্চায়েত বিজেডি সভাপতি তপন মহাতে পূর্ত বিভাগর দায়িত্বহীনতাকু নাপসন্দ করে রাস্তা মরামতি বদলরে ট্রাফিক ওলে নির্মাণকু অগ্রাধিকার দেবাকু দাবি করেছেন। এর ব্যতিক্রমরে বিভাগ বিরুদ্ধে আন্দোলনমূলক পদক্ষেপ গ্রহণ করাযিবা নেই চেতাবনী দেই কহিছন্তি বিজেডি সভাপতি। তপন কুমার মহাতে মরুডা পঞ্চায়েতর বিজেডি দলর সভাপতি এবং মরুডা তারিণী ক্লব তরফর সড়ক সুরক্ষা যে কার্যক্রম আরম্ভ করছেন তাদ্বারা লোককে সচেতন করা, হেলমেট পিঁধি যা, মাস্ক পিঁধা, ড্রিঙ্ক করবানি, এইসব কার্যক্রম যেটা নেই তারিণী ক্লব আজ সড়ক সুরক্ষা কার্যক্রম আরম্ভ করছেন। লোককে সচেতন করা হচ্ছে মুখ্য কাম। এই রাস্তা যে হয়েছি মরুডা ছক বজার উপরে এবং তার 10 মিটর দূরিয়ারে পিডব্লুডি জেইঙ্ক অফিস অফিস সামনা যে ভাবে রাস্তা দুরবস্থা হয়েছি সেপাই সেই বিভাগর অফিসর মানে কেবল দায়ী। বহুদিন আমার প্রচার কমিটি বা অঞ্চল লোকর দাবি হচ্ছে বিলাই করা। ইয়া পূর্বর আমি বহুতর বিভাগকে ভাই মানুষ সমস্ত নেকি আপত্তি করেছিল, অভিযোগ করেছিল, কিন্তু বিভাগের তরফর কোণী গুলেই হো বলে তাঁকর মনোভাব না। গুলেই নহবা দ্বারা আমি হ্যাঁ সহিত আমার বিভাগ সহিত স্থানীয় বিধায়ক সহিত আমার সান ভাই মানে আমি 20-30 জন যাইলু বসিক আলোচনা কলু। বিধায়ক মহোদয় কহিলেন যে গুলেই হব এবং রাস্তা হব, যেহেতু মরুডা সুরক্ষা রখা যাব বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পিডব্লুডি যে স্যার আমি পচারিছিলু স্যার এই যে রাস্তা উসার হব দোকান মানকর যে সব পিডব্লুডি রাস্তা উপরে মাড়ি আসছে না, আমি তহসিলকে চিঠি করছু, তহসিলকে চিঠি করবার এই নিউজটাক প্রায় 2 বর্ষ খণ্ডে হয়ে গেল। বিভাগীয় এ বিষয়ে কিছু আগ্রহ প্রকাশ করু না, যেটা কি রাস্তা আগামী দিনে যদি আমার দাবি সেমানে শুনবে না তেমন আমি সিদ্ধান্ত করছু মরুডা বজার আমি বন্ধ করি। বিজু জনতা দল তরফর এটা বজার বন্ধ হব, কারণ গুলেই পাই গুলেই নহলে ধন লোক যে যা আসা করুম বহুত এক্সিডেন্ট বি হচ্ছ। অংশুমান মহান্তি তারিণী ক্লবর এডভাইজার কমিটির সদস্য। মুখ্য উদ্দেশ্য রয়েছে লোক মানুষ সচেতন করাইবা। আজিকালি দুনিয়ারে সমস্তে প্রায় শিক্ষিত, শিক্ষিত হইবি সেমানে সবু কিছু জানিবি, এমানে অজন ভাবরে বেখেলে মনোভাব নেই চালি যাওছেন। আজিকালি সময়ের
ଆମର ଜୀବନ ବହୁତ ମୂଲ୍ୟବାନ। ଏ ଜୀବନକୁ ବଞ୍ଚାଇ ରଖିବା ପାଇଁ ହେଲେ ଗାଡ଼ି ଚଳାଇବା ବେଳେ ବହୁତ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରିବା ଉଚିତ, କିନ୍ତୁ ଲୋକମାନେ ତାହା କରୁନାହାନ୍ତି। ତାଙ୍କ ବହୁତ ବେଖେଲେ ମନୋଭାବ ନେଇ ଚାଲିଛନ୍ତି। ତେଣୁ ଆମେ ଆମ କ୍ଲବ ତରଫରୁ ନିଜସ୍ୱ ଉଦ୍ୟମରେ ଆମେ ଲୋକମାନଙ୍କୁ ସଚେତନ କରାଉଛୁ। ହେଲମେଟ୍ ପିନ୍ଧିଲେ କ'ଣ ସୁବିଧା, ମୋବାଇଲ ଗାଡ଼ିରେ ଫୋନରେ କଥା ହୋଇଗଲାବେଳେ କ'ଣ ଅସୁବିଧା, ଆମେ ସେମାନଙ୍କୁ ସଚେତନ କରାଉଛୁ। ଏହା ଆମର ଉଦ୍ଦେଶ୍ୟ, ଲୋକମାନଙ୍କୁ ସଚେତନ କରାଇବା, ସୁରକ୍ଷିତ କରାଇବା। ମୋର ତାରିଣୀ କ୍ଲବର ଦୀର୍ଘ ଦିନର ଆଶା, ମୁଡ଼ା ଛକରେ ଗୋଲେ ନିର୍ମାଣ ଦାବି ଦୀର୍ଘ ଦିନର ଆଶା ରହିଛି ଏବଂ ରହିଥିବ, ଏବଂ ଆମେ ଏଠି ଗୋଲେଇ ନିହାତି କରିବୁ। ଏଇଟା ଆମର ଦାବି, କ୍ଲବ ତରଫରୁ ଦାବି, ଆମର ଏଠି ଗୋଲେଇ ନିର୍ମାଣ ନିହାତି ହେଉ। ହଁ, ଏବଂ ଏହା ପୂର୍ବରୁ ବି ଆମେ ଲିଖିତ ଭାବରେ ପୂର୍ତ୍ତ ବିଭାଗକୁ ଦେଇଥିଲୁ, ସିଏ ଏମିତି ହବ ହବ କହିକି ବି କାମକୁ ଟାଳି ଦେଉଛନ୍ତି। କିନ୍ତୁ ଏବେ ପୁଣି ଶୁଣୁଛୁ ଯେ ପୂର୍ତ୍ତ ବିଭାଗ ତରଫରୁ ଗୋଟେ ରୋଡ଼ ଟେଣ୍ଡର କାମ ଆସିଛି ମରାମତି ପାଇଁ, କିନ୍ତୁ ଆମେ ତାହା ବର୍ତ୍ତମାନ ସ୍ଥଗିତ ରଖିଛୁ। ଏଇଥିପାଇଁ ଗୋଲେଇ ଦାବି ପାଇଁ ଆମେ ସେଟାକୁ ବନ୍ଦ କରିକି ରଖିଛୁ। ଆଗାମୀ ଦିନରେ କ୍ଲବ ଆନ୍ଦୋଳନ, ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ଆନ୍ଦୋଳନ ଗୋଟେ କରିବ ବୋଲି ଆମେ ଭାବିଛୁ। ତେବେ କ୍ଲବର ଏହି ସଚେତନତା କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳବାସୀ ପ୍ରଶଂସା କରିଥିବା ବେଳେ ପୂର୍ତ୍ତ ବିଭାଗ ଖାମଖିଆଲି ପଦକ୍ଷେପ ଯୋଗୁଁ ସ୍ଥାନୀୟ ଧନଜୀବନ ବିପଦ ମୁହଁରେ ଏଭଳି ସ୍ଥିତିରେ ରାସ୍ତା ମରାମତିକୁ ଆପଣାଉଥିବା ବେଳେ ଧନଜୀବନର ସୁରକ୍ଷା ପାଇଁ ଟ୍ରାଫିକ୍ ଓଲେ ନିର୍ମାଣକୁ ଅଗ୍ରାଧିକାର ନ ଦେବାକୁ ନିନ୍ଦା କରିଛି ମୋରଡାମା ତାରିଣୀ କ୍ଲବ। ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ନିୟନ୍ତ୍ରଣରେ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ପୂର୍ତ୍ତ ବିଭାଗ ଠିକାଦାର ପାଳିବାରେ ସୀମିତ ନା ସାଧାରଣ ଜନତାଙ୍କ ସେବା ପାଇଁ ସମର୍ପିତ, ତାକୁ ନେଇ ପ୍ରଶ୍ନ ଉଠାଇଛି ସଂଘ। ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ବ୍ଲକ ସଭାପତି ଶମ୍ଭୁନାଥ ଥଳ, ସମ୍ପାଦକ ଗଣେଶ ଥଳ, ମାନସ କଲିଆ, ସୌମ୍ୟ ଅମିତାଭ ମହାନ୍ତି, କେଶବ ବାରିକ, କାର୍ତ୍ତିକ ଥଳ, ଅଂଶୁମାନ ମହାନ୍ତି, ପ୍ରକାଶ ଘୋଷ ଏବଂ ବିନାୟକ ବେହେରା ପ୍ରମୁଖ ସହଯୋଗ କରିଥିଲେ। ମୟୂରଭଞ୍ଜରୁ ଘାସନା ବେହେରାଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଏନ୍ଏ ଖବର।